আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক সময়ের সাথে আমরা সব থেকে বেশি যে প্রশ্নটি আপনাদের কাছ থেকে পাচ্ছি সেটি হলো কপিলের অনুমতি ছাড়া কাঁপালা হওয়া যাবে কিনা। অনেকে আবার প্রশ্ন করেন কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়া যাবে কিনা নতুন যারা আসেন তারাও কিন্তু একই প্রশ্ন করেন তো আজকে আপনাদেরকে তথ্য দিব বর্তমান নিয়মে আপনি কিভাবে। কপিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন কোন কোন শর্তে আপনি কপিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন আপনাকে এই কাফালা হতে হলে অবশ্যই প্রথমে চেক করে নিতে হবে যে আপনার যে ইকামা সেটিকে ট্রান্সফার অ্যাবেল কিনা ট্রান্সফার হওয়ার মতো কিনা কারণ অনেকগুলো পেশা আছে যেগুলো কিন্তু ট্রান্সফার হয় না এছাড়া আপনার ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তারা কিন্তু কপিলের অনুমতি ছাড়া কোনোভাবেই কাফালা হতে পারে না জেনারেল ওয়ার্কার যারা আছেন তাদেরকে শর্ত সাপেক্ষে মানব সম্পদ মন্ত্রণালয় কাঁপালা হওয়ার সুযোগ দেয় বর্তমানে দুইটি শর্তে কিন্তু খুব সহজে জেনারেল ওয়ার্কার যারা আছে তারা কপিলের অনুমতি ছাড়া কাঁপালা হতে পারে কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার হাউস ড্রাইভার আমেল মঞ্জিল মাজরা পেশা তারা কিন্তু এই সুযোগটা পায় না তো আপনাকে প্রথমেই চেক করে নিতে হবে আপনার পেশাটি কী দ্বিতীয়ত আপনাকে চেক করতে হবে আপনার ইকামার মেয়াদ আছে কি না কারণ ইকামার মেয়াদ থাকলে কিন্তু আপনি বর্তমান সময়ে কপিলের অনুমতি ছাড়া কাপালা হতে পারবেন না তৃতীয়ত আপনাকে চেক করে নিতে হবে আপনার ইকামাতে কোনো ডিপোজিট আছে কি না স্পন্সর ডিপোজিট বর্তমানে পাসপোর্ট ডিপো ডিপোজিট থাকলে কিন্তু কাপলা হয়ে যাচ্ছে স্পন্সর ডিপোজিট যেটিকে আমরা বলি মুক্তবালা আমলের ফি সেটি যদি সাদদাত করা থাকে অথবা আপনার কপিল যদি সাদদাত পিন তুলে রাখে তাহলে কিন্তু আপনার কাফালা আটকে যাবে যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায় ওকে এরপরে আপনাকে চেক করে নিতে হবে আপনার নামে কোনো মামলা আছে কিনা অথবা আপনি মোর্তবাল আমেলে কোনো মামলা করেছেন কিনা আপনার কফিলের জন্য যদি আপনি মামলা করে থাকেন তাহলে কিন্তু আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও আপনি কাফালা হতে পারবেন না এরপরে যে বিষয়টি চেক করবেন সেটি হলো আপনার নামে কোনো হরুপ আছে কিনা হরুপ থাকলে কিন্তু কখনোই কাফালা হয় না কারণ হরুপ্রাপ্তরা হল অবৈধ তাদের জন্য যে নিয়ম তাদেরকে আটক করলে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে। যদি আপনি হরুপ কাটিয়ে কাপালা হতে চান তাহলে আপনার কপিলের অনুমতি সাপেক্ষে আপনি কাপালা হতে পারবেন আর যদি ই মেয়াদ শেষ হয়ে যায় তাহলে তো আপনি হুরোপ কাটার পরে কপিলের অনুমতি না দিলেও আপনি চলে যেতে পারবেন একটু পরেই বাকি তথ্যগুলো দিচ্ছে কাপালা হওয়ার জন্য আপনাকে যা যা করতে হবে কাফালা হওয়ার জন্য প্রথমেই আপনাকে আপনার কপিল সেট করে নিতে হবে কার কাছে কাপালা হবেন তার সব কিছু ঠিক আছে কি না সেটাও আপনাকে চেক করে নিতে হবে এরপরে আপনাকে কিউ অ্যাকাউন্ট বানাতে হবে কিউ অ্যাকাউন্ট ছাড়া কিন্তু কাপালা হবে না যদি আপনি সিজিলের মাধ্যমে কাফালা হতে চান তাহলে আপনাকে অবশ্যই কিউ অ্যাকাউন্ট বানাতে হবে যারা মালাবের মধ্যে ট্রান্সফার হবেন তাদের জন্য কিউ অ্যাকাউন্ট না হলেও চলে মালাব এবং সিজিল সম্পর্কে পরবর্তী ভিডিওতে তথ্য দিব এটি হলো মহাশাসা মহাশাসা খোলার সময় মালাব এবং সিজিল দিয়ে খোলে দুইভাবে খুলতে পারে বিষয়টি যদি এখানে বলে দিই তাহলে অনেক কিছুই পেঁচিয়ে যাবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা সঠিকভাবে তথ্য দিব যে মালাবের মধ্যে পায়দা কি আর সিজিলের মধ্যে ফায়দা কী স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো কিউ প্ল্যাটফর্ম কিউআর মধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে কর্মীর যদি একামা বানাতে কপিল বা কোম্পানি ব্যর্থ হয় তাহলে কর্মী উইদাউট কোনো পারমিশনে অন্য কপিল বা কোম্পানির কাছে চলে যেতে পারবে দ্বিতীয় যে শর্ত সেটি হলো কর্মী আসার পর নব্বই দিন পর্যন্ত কোম্পানি যদি বা কপিল যদি ইকামা নবায়ন না করে তাহলে ওই কর্মী কপিলের অনুমতি ছাড়া কাপালা হতে পারবে এখন এই মুহুর্তে আপনি শুধুমাত্র দুইটা শর্তে কপিলের অনুমতি ছাড়া কাঁপালা হতে পারবেন একটা হলো আপনার যদি সৌদি আরবে আসার পর একামা না হয় নব্বই দিন পর্যন্ত একানব্বই দিন পর আপনি যে কোনো কপিল বা কোম্পানির কাছে চলে যেতে পারবেন দ্বিতীয় শর্ত হলো আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন আপনার কোম্পানি যদি আপনার রিকামা বানাতে ব্যর্থ হয় আপনার রিকামার মেয়াদ শেষ হওয়ার বাহাত্তর ঘন্টা পরে আপনি অন্য কপিল বা কোম্পানির কাছে কাপালা হতে পারবেন তবে এই দুইটি শর্তের মধ্যেও আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন অনেক সময় কিন্তু আপনার কাপালা পেন্ডিং থাকতে পারে যার কারণ হলো যদি আপনার কোম্পানি কোনো কারণে আপনার জন্য সাদ্দাত করে রাখে মুক্তবালা আমেলের ফি যেটা আছে সেটা যদি তারা সাদ্দাত করে রাখে সেক্ষেত্রে আপনার তলবটা পেন্ডিংয়ে থাকতে পারে দ্বিতীয় যেটা সেটা হলো আপনার কপিল বা কোম্পানি যদি আপনার সাদদাত পিন তুলে রাখে সাবদাত করার জন্য একটা সাবদাত পিন তুলতে হয় সেটির মেয়াদ থাকে চোদ্দ দিন চোদ্দ দিনের মধ্যে যদি আপনার কোম্পানি সাবদাত না করে তাহলে কিন্তু এই পিনটি এক্সপায়ার হয়ে যাবে এরপরে আপনার কাফলা হবে যদি পিনটা তুলে রাখে চোদ্দ দিন পর্যন্ত কিন্তু আপনি সুযোগ নাও পেতে পারেন কারণ এক্ষেত্রে আপনাকে পেন্ডিংয়ে রাখার সম্ভাবনা অনেক বেশি তো আপনাকে এগুলো চেক করে নিতে হবে এগুলো চেক করেই কিন্তু আপনি কাঁপালার জন্য প্রস্তুতি নেবেন এই মুহূর্তে শুধুমাত্র দুই ক্যাটাগরি লোক কাফালা হতে পারবেন যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে শেষ হওয়ার বাহাত্তর ঘণ্টা পরে খেয়াল রাখবেন আপনি যদি বাহাত্তর ঘন্টার মধ্যে তলব অ্যাকসেপ্ট করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার তলব আপনার কারেন্ট কপিলের কাছে চলে আসবে অনেকেই মনে করেন যে ইকামার ইকামার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই আমি নতুন কপিলের কাছ থেকে তলব অ্যাকসেপ্ট করলেই আমার কাফালা হয়ে যাবে না মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় প্রত্যেকটা কপিলকে বাহাত্তর ঘণ্টা সময় দিচ্ছে এই বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু যাওয়া যাত এবং মন্ত্রণালয় জরিমানা ইস্যু করে না আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার বাহাত্তর ঘণ্টা পরে গিয়েই কিন্তু আপনার ইকামাতে জরিমানা ইস্যু হয় এই বাহাত্তর ঘণ্টা এর জন্যই সুযোগ দিচ্ছে কোম্পানি বা কপিলকে কারণ একটা কোম্পানি ব্যস্ত থাকতে পারে সিস্টেম খারাপ থাকতে পারে দেশের বাইরে থাকতে পারে কপিল তার জন্য বাহাত্তর ঘন্টা বা তিন দিন কিন্তু কপিল বা কোম্পানিকে সুযোগ দিয়ে থাকে আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার বাহাত্তর ঘণ্টা পরে গিয়ে আপনি কাপালার জন্য ট্রাই করতে পারবেন এর আগে নয় এর আগে করলে কিন্তু আপনার কপিলের কাছে চল তলব যাবে কপিল যদি কোনো কারণে বুঝতে পারে আপনি কাপাল হওয়ার চেষ্টা করছেন তখন গিয়ে হয়তো হিতে বিপরীত হতে পারে এরপরে আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে যারা নতুন এসেছেন তাদেরকে অবশ্যই রকম মোহাক্ষেত তুলতে হবে রকম মহাক্ষেত কি সেটি হয়তো অনেকেই প্রশ্ন করবেন ই কেমন নাম্বার আপনি সৌদি আরবে আসার পরে আপনার নাম্বার অলরেডি ইস্যু হয়ে যায় হয়ে গেছে এই নাম্বারটি আপনাকে যাওয়া মাধ্যমে তুলতে হবে কারণ নাম্বার না থাকলে আপনার আইডেন্টি থাকবে না নাম্বারটাই হলো আপনার আইডেন্টি আপনার এই নাম্বারটার মাধ্যমেই কিন্তু আপনার নতুন কপিল আপনার কাছে তলব পাঠাবে এবং আপনার মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছে তলব পাঠাবে আইডেন্টি দিয়ে সরাসরি তো পারবে না যেমনটা আমরা ফেসবুকে একজন একজনের কাছে রিকোয়েস্ট পাঠাই আন্দাজিত পাঠানো যায় না প্রথমে তাকে খুঁজে বের করতে হয় পরবর্তীতে তার কাছে রিকোয়েস্ট পাঠাতে হয় তদ্রূপ একই নিয়মে আপনাকেই তলব তখনই পাঠাতে পারবে যখন আপনি রকম মহাক্ষেত তুলবেন রকম মহাক্ষেত আপনার নতুন কপিলকে দিবেন তো আপনাকে কাপালা হওয়ার জন্য প্রথমেই রকম মহাক্ষেত তুলে নিতে হবে তারপরে আপনার নতুন কপিলে আপনার কাছে তলব পাঠালেই যদি আপনার সৌদি আরবে আসার নব্বই দিন পার হয়ে যায় অটোমেটিক্যালি আপনার কাফালা হয়ে যাবে এরপরে বাকি কাজগুলো হল আপনার কপিলের নতুন কপিলের সে আপনার কাপালার টাকা ডালবে কামার টাকা ডালবে আপনার সমস্ত কাজ কমপ্লিট করবে এবার আসুন যারা কোম্পানি থেকে কোম্পানিতে কাফলা হতে চাচ্ছেন যারা প্রশ্ন করেন দেখুন কোম্পানি থেকে কোম্পানিতে কাফালা হওয়ার সুযোগ একই আপনার যদি এই কামার মেয়াদ শেষ হয়ে যায় অথবা আপনি সৌদি আরবে আসার পরে এই কামা হয়নি তবে কি আপনি সুযোগ পাবেন না হলে আপনি সুযোগ পাবেন না একই নিয়ম একই ক্যাটাগরি একই সিস্টেম যদি এর বেশি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে কল করতে পারেন ভিডিওর নিচে কমেন্ট সেকশনে ফিন কমেন্ট করা আছে আমার নাম্বারটি রাত দশটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে শুধুমাত্র আপনার জরুরি তথ্যের জন্য ফোন করবেন এখানে যে নিয়মটি আছে সে নিয়মটি আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি তবে হ্যাঁ আপনার কোম্পানি যদি আপনাকে বেতন না দেয় আপনি যদি কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা করে থাকেন এই সবগুলো কিন্তু ম্যানুয়াল সিস্টেমও হয়ে থাকে এগুলো মামলার রায়ের উপরে ডিপেন্ড করেই আপনাকে কাফালা হওয়ার সুযোগ দেবে আপাতত অটোমেটিক হলো কপিল যদি ইকামা না বানায় ইকামার মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি অটোমেটিক্যালি কাফালা হতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন